প্রয়াত হলেন দিনহাটার তৃণমূল কংগ্রেসের নেতা অসীম নন্দী। শারীরিক অসুস্থতা নিয়ে তিনি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে শুক্রবার দিন ভর্তি হন। ক্রমশ শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকায় চিকিৎসকেরা 72 ঘন্টা সময় নেয়। অবশেষে শনিবার সকাল আনুমানিক 11টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোচবিহারে বেসরকারি নার্সিংহোমে। খবর পেয়ে নার্সিংহোমে ছুটে আসেন পরিবারের লোক থেকে তৃণমূল নেতা নেতৃত্বরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার থেকে রাজনৈতিক মহলে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। কতদিন না, উনি গত পরশু রাতে কলকাতা থেকে ট্রেনে চেপেছে উত্তরবঙ্গ। আমাদের কাছে ভোরবেলায় ফোন এলো বাড়ি থেকে, যেরকম অসীমদা খুব অসুস্থ, তাকে কুচবিহারে ডক্টর সুভাষ নার্সিংহোমে নিয়ে আসতে হবে। তা আমরা তাড়াতাড়ি ওখানে আমাদের আরসিএলের ছেলেদের এবং তার পরিবারের আত্মীয় স্বজন তারাও দিনহাটা থেকে চলে এসেছে নিউ কুচবিহার স্টেশনে। নিউ কুচবিহার স্টেশন থেকে তাকে এনে এখানে পিকে শাহ হসপিটালে নিয়ে আসা হলো। আমিও সাথে সাথে চলে এলাম, তার অ্যাডমিশনও হলো। সুভাষা তখনই বলেছিল যে পরিস্থিতি ভালো না, 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। তার ডায়াবেটিস, তখন সুগার প্রায় 600 এবং কিডনিতে এফেক্ট করে গেছে এবং কোভিড পজিটিভ, এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি এলেন। পরবর্তীতে রাতে শুনলাম সব টেস্টের পরে লিভারেও এফেক্ট করেছে। তারপর তো সকালবেলা আজকে প্রোগ্রাম ছিল তাকে দিল্লি নিয়ে যাওয়া, দিল্লি হোক কলকাতা হোক একটা এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কিন্তু সেটা আর উনি সেই চিকিৎসা নিতে পারলেন না। দাদা, এই সামনেই উপনির্বাচন, তার আগেই আপনাদের একজন নেতা এইভাবে চলে গেলেন, কতটা ক্ষতি হবে দলের জন্য? অসীম নন্দী শুধুমাত্র নির্বাচন বলে নয়, অসীম নন্দীর অকাল প্রয়াণ আমাদের যেমন দলের ক্ষতি, তেমন দিনহাটার সার্বিক ক্ষতি হলো অসীম নন্দীর প্রয়াণে। অসীম নন্দী, অলোক নন্দী, এরা একটা ইতিহাস ওখানকার ডানপন্থী রাজনীতিতে। তো অলোক নন্দীর ভাই অসীম নন্দীর বিপরীত ছিল, সেটা ছাড়াটা চলছিল, সেটা একটা সমাপ্তি হলো আর কি।